হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো 5টি সেটিংস। তো বন্ধুরা, এস বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করতে হবে। অন করার পরে এইখানে এই বাটনটি চাপ দিয়ে 138 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 138 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে এস বাটন চাপ দিতে হবে। এস বাটন চাপ দিলে এখানে অফ লেখা আছে, এখানে অন করে দিতে হবে। অন করে দিয়ে এস বাটন চাপ দিয়ে সেভ করে দিবেন। এখন আপনার মেশিন একা একাই চলতে থাকবে। আপনার কিছুক্ষণ চলে আপনার নাইফ মারবে, নাইফ মারার পরে বন্ধ হয়ে যাবে, আবার চলতে থাকবে। এটা হচ্ছে আপনার মেশিনের বোর্ড ঠিক আছে কিনা এটা চেক দেওয়ার জন্য। আপনি আধা ঘন্টা কিংবা 15-20 মিনিট ধরে আপনি এইভাবে চলতেই থাকবে। আপনি যতক্ষণ না বন্ধ করবেন ততক্ষণ চলতেই থাকবেন। তা বন্ধুরা, বিরতি পরে আবার দেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা, এখন পাওয়ার সুইচটি অফ করে আবার পি বাটন চাপ দিয়ে 9 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 9 নম্বর প্রোগ্রামে যাওয়ার পর এস বাটন চাপ দিতে হবে। এস বাটন চাপ দিলে এখানে 2000 স্পিড আছে। আপনার একা একাই যে মেশিনটি চলতেছে এটার কত স্পিড দিবেন এখানে দেয়া যায়। এখানে আমি 2050 স্পিড দিলাম। এইভাবেই চলতে থাকবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একা একাই মেশিনটি চলবে, এটার স্পিড 9 আর হচ্ছিল 138-এ আপনার একা একাই মেশিনটি চলবে। এরপর বন্ধুরা, আমি আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি। এস বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করার পরে যে এখানে যেতে হবে 242 নম্বর প্রোগ্রাম। 242 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে এস বাটন চাপ দিতে হবে। এস বাটন চাপ দিয়ে এখানে অফ আছে, এখানে অন করে দিবেন। এই অন করে দিলাম। অন করে দিয়ে সেভ বাটন চাপ দিবেন। সেভ হয়ে গেল। এখন আপনার এটা কি কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাওয়ার সুইচটি অফ করে দিচ্ছি। পাওয়ার সুইচটি অফ করে এখন পি বাটন চাপ দিয়ে সুইচটি অন করলাম। এখন এখানে কোড নাম্বার চাচ্ছে। এই 242 হলো কোড নাম্বার। এই কোড নাম্বার হচ্ছিল আপনার 1269। এটা দেওয়ার পরে তারপরে এস বাটন চাপ দিলে আপনার ফাংশনে ঢুকতে পারবেন। এছাড়া কিন্তু আপনি ফাংশনে ঢুকতে পারবেন না। তাহলে আমরা বুঝলাম যে 242 নম্বর প্রোগ্রাম যদি আমরা অন করে দেই সেই ক্ষেত্রে এই পুরো প্যাটার্নটি লক হয়ে যাবে। আর লক খুলতে গেলে 1269 দিয়ে তারপরে ঢুকতে হবে। তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম শিখলাম। এখন আপনি যে কোনো ফাংশনে ঢুকতে পারবেন। তা বন্ধুরা, আরেকটা বিরতি নেব। বিরতির পরে আবার আসতেছি আরেকটা প্রোগ্রাম দেখানোর জন্য। তো বন্ধুরা, এরপর এখন রিসেট দিবেন কিভাবে। রিসেট দেওয়ার জন্য আমাকে এ আর বি বাটন চাপ দিয়ে রিসেট দিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন এ আর বি, বি বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করতে হবে। এই আমি পাওয়ার সুইচটি অন করলাম। এখন কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। তার মানে আমি যে প্রোগ্রামগুলো সেট করছি এগুলো সব রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পরে আবার সুইচটি বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নেওয়ার পরে এখন অন করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আপনার আর প্যাটার্ন লকটি চাচ্ছে না, কারণ যেহেতু রিসেট হয়ে গেছে। এখন আপনি চাইলে সরাসরি এখানে ঢুকে কাজ করতে পারেন, যে কোনো ফাংশনে ঢুকে কাজ করতে পারেন। আশা করি আপনারা আরেকটা প্রোগ্রাম দেখে নিলেন। এইভাবে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি আপনাদের আরও দেখিয়ে দেবো। এখন এস বাটন চাপ দিয়ে পাওয়ার সুইচটি অন করলাম। অন করার পর এখন 122 নম্বর প্রোগ্রামে যেতে হবে। 122 নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে অন এস বাটন চাপ দিতে হবে। এইখানে দেখেন 4500 স্পিড আছে। এইখান থেকে যদি স্পিড কমায় দেন কিংবা বাড়ায় দেন সামনেও আপনার বেড়ে যাবে। এখানে যতটা দিবেন ততটাই আপনার স্পিড হবে। তো বন্ধুরা, আমি এইখানে 3500 স্পিড দিয়ে এস বাটন চাপ দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেল। এখন আমার 3500 স্পিডই চলতে থাকবে। এরপরে যদি আপনারা, আমি পাওয়ার সুইচটি অফ করে দিচ্ছি,
পাওয়ার সুইচটি অফ করে আবার অন করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্পিড বাড়লো আর কমলো। তো বন্ধুরা, এখন পি বাটন চাপ দিলে ওয়ানে স্পিড, আপনি এখানে যতই করেন বাড়ালেও আপনার বাড়বে না, কারণ ওইখানে 3500 স্পিড দেওয়া আছে, 3500 স্পিডই থাকবে। তাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।